তখন ভরা বর্ষা চলছে। কদিন ধরে বৃষ্টি তার মল্লার রাগের আলাপ চালিয়ে যাচ্ছে। উঠোনে, বাগানে, পথে, ঘাটে, এমনকি ঘরের ভেতরেও জলের বন্দিশ। সব কিছু বড় ভেজা ভেজা, বড় স্যাঁত স্যাঁতে। শ্রাবণ মাস, তবু সন্ধ্যের মুখে মনে হয় গায়ে একটা হালকা চাদর দিলে বেশ হয়। কদিন পরপর দুপুরে খিচুড়ি হলো, শরীরে যেন পুরনো জং ধরার ব্যথা। সন্ধ্যেবেলায় ডোরবেল বেজে উঠল। কদিন ধরে এই ভরা বর্ষায় শান্তিনিকেতন যাবার জন্য আমরা দুজনে খুব প্ল্যান ছুঁকে চলেছি। ওর অফিসে ছুটি পাওয়াটাই যা সমস্যা, তবু ভাবনাটা দুজনকে বেশ দুলিয়ে দিয়েছে। ডোরবেল আবার বাজল। এই ঘন বর্ষায় কে আবার এলো? দুজনে দুজনের মুখের দিকে বিস্ময় নিয়ে তাকালাম। কাজের মাসি দরজাটা খুলে দিল। এ কি অবাক কাণ্ড, হৈ হৈ করে ছুটে গেল, আমিও পেছন পেছন। এ কি মণি মাসি, তুমি এই বৃষ্টিতে? ভেজা শাড়ি ভেজা ব্যাগ সামলে মণিমাসি ঢুকে পড়ে বসার ঘরে। ভেজা চপ্পল ছেড়ে চুলটুল ছেড়ে বসে পড়েন সোফায়। বাবা কি বৃষ্টি, চলছে তো চলছে, সে মঙ্গলবার থেকে ভাবছি বেরোনো আর হয় না। শেষ পর্যন্ত যা থাকে কপালে বলে বেরিয়ে পড়লাম। কতদিন দেখি না তোদের, তোরাও তো খোঁজ খবর নিস না, একটা ফোনও করিস না। মণিমাসির গলায় ঘন অভিমান। তোরা সম্পর্ক না রাখলে কি হবে, আমি তো মাসি, আমার মায়ের পেটের ছোট বোন মৃন্ময়ী, তার মেয়ে তুই, তার জামাই ওই যে। তোদের দেখতে আসিনি রে বাপু, বিল্টুটার জন্য মন কেমন করছিল বড়, ওকে দেখতে এই ঝড়বাদল মাথায় করে ছুটে এলাম। আসুন আসুন, খুব ভালো করেছেন, সত্যি তো আমাদেরই দোষ, খবরাখবর নেওয়া হয়ে ওঠেনি নানা ঝামেলায়। দিন মাসি আপনার ব্যাগটা দিন, ভেতর ঘরে রাখি। না না, আগে বিল্টুকে ডাক। আমি গলা তুলে ছেলেকে ডাকলাম। আমাদের ফ্ল্যাট বাড়ির অন্য সব বাচ্চাদের সঙ্গে বিকেলবেলায় ছাতে খেলাধুলোয় মেতে থাকে বিল্টু, আজ এখনো নিচে নামেনি। আমার ডাক শুনে বিল্টু এলো। আমার স্বামী ছাতা মাথায় বাইরে বেরুলো একটু চপ কাটলেট আনতে। মণিমাসি আবার ভাজা ভুজি খেতে খুব ভালোবাসেন। বিল্টুকে বুকে টেনে নিয়ে অনেক আদর করলেন মণিমাসি। তারপর ব্যাগের ভেতর থেকে আরেকটা ছোট হাত ব্যাগ বের করলেন। আমায় বড় ব্যাগটা হাতে দিয়ে ঘরের ভেতরে রাখতে বলে ছোট ব্যাগ থেকে একটা মস্ত বড় খেলনা গাড়ি বের করলেন। বিল্টুর উজ্জ্বল দৃষ্টির সামনে সেটাকে তুলে ধরে বললেন, কি দাদু ভাই, পছন্দ তো? বিল্টু এক ছোঁয়ে প্রায় ছিনিয়ে নিল ওর মণিদিদার আনা নীল হলুদ রঙের সুন্দর গাড়িখানা। নিয়ে ঘরের মেঝেতে সেটা চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ অনেকদিন পর এসে সারা সন্ধে নানা কথা নানা গল্পে মণিমাসি জমিয়ে বসলেন। আমরাও মুড়ি তেলে ভাজা সহযোগে আড্ডায় মশগুল হলাম। বৃষ্টি পড়েই চলেছে, তবে এখন বোধহয় ঝাঁজটা সামান্য কমেছে। রাতে একটু অন্যরকম রান্নাবান্না করতে হলো। মণিমাসের পছন্দের কথা মাথায় রেখে হালকা রান্নাই হলো। বসার ঘরের সিঙ্গেল খাটটায় নতুন চাদর টাদর পেতে মণিমাসির বিছানা করা হলো। এ কথা সে কথা, ওষুধ খাওয়া মৌরি খাওয়া সব শেষ হলে ঘুমোতে যাবার আগে মণিমাসি বলল, মুন্নি রে, কটা দিন তোদের কাছে থাকবো রে? নাকতলার ওই বৃদ্ধাশ্রমে একা একা থাকতে বড় খারাপ লাগে রে, তোদের কথা তোর মায়ের কথা এত মনে হয়,
তাই চলে এলাম, ঝড়বাদল মাথায় করে এলাম। আমি বললাম, বেশ তো মাসি, থাকুন না, ভালোই তো, কতদিন পর এলেন, আমরাই বা সহজে ছাড়ব কেন, তাছাড়া বিল্টু এতদিন পর তার মণিদিদাকে পেয়েছে, আপনি এক্ষুনি চলে গেলে ওরও খুব মন খারাপ লাগবে। নিশ্চিন্ত হয়ে মণিমাসি শুয়ে পড়লেন। আমি চাদরটা ওর গায়ে ভালো করে ঢাকা দিয়ে আলো নিভিয়ে দিলাম। তারপর নিজের বেডরুমে এলাম। বিল্টু ঘুমিয়ে পড়েছে, ওর বাবাই একটু যেন অন্যমনস্ক হয়ে ব্যালকনিতে চুপচাপ সিগারেট হাতে। এরপর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা কথাবার্তা হলো সেটাই না কবিতা। কি হলো ব্যাপারটা, এরকম না জানিয়ে না বলে কয়ে দুম করে উনি চলে এলেন, কোনো মানে হয়? একে ছোট ফ্ল্যাট, জায়গা কম, তারপর বৃষ্টি বাদলের দিন, বয়স বাড়লে কি সকলে এরকম কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে? তোমার আপন মাসি, তুমিই বোঝো। এখন সম্পর্কে উনি তোমারও শাশুড়ি, আপনজন। হ্যাঁ, আপনজনই বটে। শান্তিনিকেতন বেড়ানোটা একেবারে মাঠে মারা গেল, কত বলে কয়ে ছুটিটা ম্যানেজ করলাম। দেখো না, যদি দু একদিন থেকে চলে যান তো ভালোই, আমরা নয় শনিবার সকালের গাড়িতে যাব। শুনলেই তো, এখন কয়েকটা দিন উনি এখানেই থাকবেন, সেটা ভেবে বৃষ্টি মাথায় করে এসেছেন। যাকগে, বেশি ভেবো না, বিল্টুকে দেখার ইচ্ছে হয়েছিল, বুড়ো মানুষ, চঞ্চল মন, দু একদিন পরই হয়তো চলে যাবেন। আরে বাবা, এরকম হঠাৎ না জানিয়ে চলে এলেন, আমাদের দিকটাও তো ভাবতে হয়, এই বাজারের অবস্থা। আমারও অদ্ভুত লাগছে, শান্তিনিকেতন যাওয়াটা বারবারই কেবল ঝামেলায় আটকে যাচ্ছে, সেবার হঠাৎ আমার শরীরটা বিগড়ে গেল, এবারও এই নতুন ঝামেলা, কি আর করা যাবে। পরদিন ঝলমলে রোদ উঠল, বৃষ্টি আর নেই। ঘুম থেকে উঠে দেখি অনেক আগে বিছানা ছেড়েছেন মণিমাসি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে একেবারে রেডি। একটু অবাকই হলাম, তাহলে কি কাল রাতে আমাদের সব কথাবার্তা উনি লুকিয়ে আড়ি পেতে শুনে ফেলেছেন? মনে মনে ভারী বিরক্ত হলাম। বিল্টু ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি, ওর বাস আসবে, ওর টিফিন, জলের বোতল সব গুছিয়ে দিচ্ছি। বিল্টুর বাবা বাথরুম থেকে বেরিয়ে মণিমাসের ব্যাগ ট্যাগ সব গোছানো দেখে বিস্ময় প্রকাশ করলো নিঃশব্দে। নিচে রাস্তায় বিল্টুর স্কুলের বাস এসে হর্ন বাজাচ্ছে, পিঠে ব্যাগ, পেছনে বাবা। বিল্টু সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মণিদিদু, বিকেলে ফিরে তুমি আর আমি লুডো খেলব, লুডোটা ঠিক করে রেখো। মণিমাসি নীরবে হাসলেন, তারপর মাথা নেড়ে আমায় কাছে ডাকলেন, শোন মুন্নি, হঠাৎ মনে পড়ল, নাকতলার বৃদ্ধাশ্রমে আমার ঘরে পাশের বিছানার দরুদির কথা, ওর তো তিন কুলে কেউ নেই, আজ অমাবস্যা, পূর্ণিমা অমাবস্যায় ওর বাতের ব্যথাটা খুব বাড়ে, বেচারা খুব কষ্ট পায়, কাঁদে, আমি থাকলে একটু তেল টেল মালিশ করে দিই। আমি আজই যাব রে, তরুদি আমার কেউ না, আত্মীয় না, স্বজন না, এক ঘরে পাশাপাশি থাকি, তবু ওর জন্য মনটা কেমন করে উঠল, আজ অমাবস্যা, ওর ব্যথাটা বাড়বে, না রে আমি যাই রে। আমার মাথার ভেতরে কেমন সব গোলমাল হয়ে গেল, কী সব চিন্তা, কী সব কথা, সব তালগোল পাকিয়ে গেল। মণিমাসি ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিলেন, বেশ ভারী। মুন্নি, তুই আমার আপনজন, আমার আপন বোনের মেয়ে, পেনশনের এরিয়ার অনেকগুলো টাকা পেয়েছি, এত টাকা এ আর এখন আমার কী কাজে লাগবে, এটা তুই রাখ। বিল্টুকে নিয়ে, তোর বরকে নিয়ে কদিন ঘুরে আয় না কোথাও,
সংসারে যাতা কলে কতদিন আটকে আছিস জানা, কটা দিন বেরিয়ে আয়। প্যাকেটটা হাতে ধরিয়ে ব্যাগ কাঁধে নিয়ে মণিমাসি পা বাড়ালেন সিঁড়ির দিকে। আমার হাত পা সব কেমন পাথরের মতো অনড় অচল হয়ে গেল। যাবার আগে মণিমাসিকে প্রণাম করাও হলো না।